ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা টেস্টি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কিটক্যাট শেক। চলুন দেখে নিই কী করে খুব সহজেই এই কিটক্যাট শেকটিকে তৈরি করা যায়। শেক তৈরির জন্য আমি একটি ব্লেন্ডারের মধ্যে 1 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। দুধটা ট্রাই করবেন একটু ঘন নেওয়ার জন্য। এবার আমি এর মধ্যে 4 টুকরা বরফ দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চকলেট আইসক্রিম অ্যাড করে দিব। আমি এখানে চকলেট আইসক্রিম নিয়েছি, আপনারা চাইলে অন্য আইসক্রিমও ইউজ করতে পারেন। তবে যেহেতু কিটক্যাটের শেকটা তৈরি করব, তাই চকলেট আইসক্রিমটা নেওয়ার ট্রাই করবেন। আমি এখানে 2 স্কুপ আইসক্রিম নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কোকো পাউডার অ্যাড করে দিব। আমি এখানে মেজারমেন্ট যে চামচগুলো আছে ওগুলোর 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে পারেন। ক্যাডবেরি ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে থাকে আর এটার টেস্টটাও অনেক সুন্দর হয়, তাই আমি এখানে ক্যাডবেরিটাই ইউজ করেছি কোকো পাউডার। এবার আমি এতে চিনি অ্যাড করে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। যেহেতু কিটক্যাট শেক তৈরি করছি, তাই কিটক্যাট ছাড়া তো এটা হবেই না। আমি এখানে 2টা বড় সাইজের কিটক্যাট নিয়ে এগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি। এবার আমি সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি একটি গ্লাসের মধ্যে শেকটাকে ঢেলে নিচ্ছি। আমি একটি ছাঁকনির মধ্যে সামান্য পরিমাণের কোকো পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে হালকা হালকা করে কোকো পাউডারটাকে দিয়ে নেব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো আমার শেকটা কমপ্লিট হয়ে গিয়েছে অলমোস্ট। এবার আমি যে কিটক্যাট রেখেছিলাম সেই কিটক্যাটটাকে ছোট ছোট আরো অংশ ভেঙে নিয়ে আমি এর উপরে দিয়ে নিচ্ছি। আর একটা বড় সাইজের কিটক্যাট এটার মধ্যে দিয়ে নিলাম। তো আমার শেকটা রেডি হয়ে গিয়েছে। আমার শেকটি খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমার সাথে সবসময় থাকবেন আমার পাশে, যাতে আমি নতুন নতুন ভিডিও আরও তৈরি করতে পারি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।